আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চিকেন বারবিকিউ তৈরি করে নিচ্ছি। চিকেন বারবিকিউ ঘরে একদম সহজ ভাবে তৈরি করে নেওয়া যায়। তো আমি চিকেনগুলা আমি ননস্টিকের প্যানে পুড়িয়ে নিয়েছিলাম, তো সেটা একটু দেখাচ্ছি কিভাবে আমি করেছিলাম। প্রথমে আমি গ্রিল ফ্রাই প্যানের মধ্যে আমি মাংসগুলা মেরিনেট করা মাংস ভেজে নিয়েছি, অর্থাৎ একদম ফুলফিল ভেজে নিয়েছি, তারপরে পুড়িয়ে নিয়েছি। যেহেতু আমি ছোট্ট একটা পাত্রে পোড়াবো, সেই জন্য এখানে কাঁচা থাকতে পারে, এই জন্য আমি ভালো করে এটা ভেজে নিয়েছি। তারপরে জাস্ট স্মোকি ফ্লেভার আসার জন্য আমি পুড়িয়ে নিয়েছিলাম, সুন্দর কালার হয়েছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে এটা আমি ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি অনেকগুলা করেছিলাম, প্রায় 11 পিস মাংস আমি করেছিলাম। একটা মুরগি 2 টুকরা করে আমরা, সরি, 4 টুকরা করে নিয়েছিলাম। আর অনেক লোভনীয় হয়েছিল, আমি এখানে কয়লা পুড়িয়ে নিয়েছি। জাস্ট কয়লা কিছু দিয়ে আমি মাটির মালসার মধ্যে একটু হিট করে নিয়েছিলাম। আর এটাতে আমার হাজবেন্ড অনেক হেল্প করেছে আমাকে, মূলত এই পোড়ানোটা আমার হাজবেন্ডই পুড়িয়ে দিয়েছে। ও পাখা দিয়ে, বাতাস দিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে এটা পুড়িয়ে দিয়েছে। কালারটা অতি লোভনীয় হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে অনেক অনেক